মধ্যবর্তীকালীন সরকারের প্রধানকে আটটা দাগের মধ্যে একটা দাগে একটু মানছেন, দুর্গা পূজা ছুটি মাত্র একদিন বাড়াচ্ছেন, সাতটা দাবি মেনে নিন আমরা আহ্বান জানাই। কারণ এই আট দাবি সাড়ে তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি, এই দাবি যদি না মানেন যতই বিরোধী যাই কিছু বলেন আমাদের মনে কিন্তু শান্তি আসবে না। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দলবাদী দল, আমাদের তবু চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিলেন ফিরিস্তান, উনাকে জাতীয় দলবাদী দলের থেকে উচ্চার করা হয়েছে, এই জন্য ওনাদেরকে আমরা বাংলাদেশ জাতীয় দলকে ধন্যবাদ জানাই। আমরা তো সেই বাংলাদেশ চাই, আজকে আমাদের ইস্কনের বহু কর্মচারী বলেছেন উনারা নাকি জঙ্গিবাদে বিশ্বাস করে, আরে ভাই তারা বিশ্বে ধর্মের কথাবার্তা বলে উনাদেরকে কোন নিষিদ্ধ করবে, বুঝাই যাচ্ছে বাংলাদেশ আমরা এই বাংলাদেশ চাই নাই, এই বাংলাদেশে আজানে তৈরি হবে পাশাপাশি সংকট তৈরি হবে আমরা।